ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইভ্রেম গার্ডেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় শীতকালীন আগাম পেঁয়াজের কালি চাষের পদ্ধতি কিভাবে আপনি পেঁয়াজের কালি চাষ করবেন বীজটা কীভাবে জমিতে বপন করবেন সেই সঙ্গে গাছের কীভাবে পরিচর্যা করবেন এবং সেই সঙ্গে পেঁয়াজের কালির বীজ বপনের সময় কি কি মাটিতে প্রয়োগ করবেন এবং সেই সঙ্গে মাটির বিভিন্ন ধরনের পোকা থাকে এবং তার জন্য কি প্রয়োগ করবেন এবং সার হিসেবে কী কী প্রয়োগ করবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তার আগে একটি ছোটো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোন বাজি দাও আসুন বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন অসময়ে পেঁয়াজের কালে কিন্তু আমরা কিন্তু চাষ করেছি এই অসময়ে অর্থাৎ আগাম যদি আমরা শীতকালীন পেঁয়াজের কালে চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা বাজার দর একশো টাকা পর্যন্ত কেজি দর কিন্তু পাবো একশো থেকে একশো কুড়ি টাকা কেজি দর কিন্তু পাবো আমরা কিন্তু এখন নব্বই থেকে একশো টাকা কেজি দরে এক কেজি পেঁয়াজের কালি কিন্তু বিক্রি করছি তাহলে আপনারাও কিন্তু অসময়ে পেঁয়াজের কালি চাষ করুন আপনারা কিন্তু চাষের সময় দেখবেন যে যে চাষগুলি শীতকালে হয় ধরুন এই সিজনে কিন্তু শীতকালে সবজিগুলি এখন কিন্তু হবে তাহলে সেই সবজিগুলি আগাম সবজি চাষ করুন একটু আগাম চাষ করুন তাহলে কিন্তু আপনার কিন্তু প্রচুর পরিমাণে টাকা ধরতে পারবেন তা না হলে কিন্তু টাকা লস হয়ে যাবে সব কিন্তু লস হয়ে যাবে আপনি কিন্তু যদি কিন্তু ধরুন আপনি পেঁয়াজের কালি চাষ করবেন একটু শেষের দিকে একটু শেষের দিকে যদি চাষ করেন তাহলে কিন্তু লস হয়ে যাবে বাজার কিন্তু একদমই কম পাবেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হবে আপনার কিন্তু আগতি চাষ করতে হবে আগাম যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু কয়েকটা টাকা ধরতে পারবেন এবার এই পেঁয়াজের কালি চাষের পদ্ধতি নিয়ে এবার আলোচনা করব পেঁয়াজের কালি চাষ করতে হলে অবশ্যই আমাদের কিন্তু জমিতে গভীর চাষ দিলে চলবে না অগভীর চাষ দিতে হবে কারণ আপনারা জানেন যে পেঁয়াজের কালি এটা কিন্তু মাটি সামান্য গভীরে প্রবেশ করে বেশি গভীরে কিন্তু প্রবেশ করে না বেশি গভীর লাগে না মাটির অগভীর চাই দেওয়া লাগবে না এই সরি গভীর চায় দেওয়া লাগবে না এটা কিন্তু অগভীর চাই দিতে হবে ট্রাক্টরের রুটারের সাহায্যে দুই থেকে তিনটে চাষ দিলে কিন্তু হয়ে যাবে এবার এই পেঁয়াজের কালি চাষ করার জন্য আমাদের কিন্তু ট্র্যাক্টরের রুটারের সাহায্যে দুই থেকে তিনটে কিন্তু চাষ দিতে হবে চাই দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার জমিতে কিন্তু খোল দিয়ে দেবেন এবং সেই সঙ্গে কিন্তু গোবর সার অবশ্যই দিয়ে একটা চাষ দিয়ে জমিটা ফেলিয়ে রাখবেন দুই থেকে তিন দিন ফেলিয়ে রাখবেন ধরুন আপনি চার থেকে পাঁচ দিন পরে আপনার পেঁয়াজের কালি লাগাবেন তাহলে কিন্তু চার থেকে পাঁচ দিন আগে কিন্তু একটা চাই দিয়ে খোল এবং গোবর দিয়ে জমিটা কিন্তু তৈরি করে নেবেন এবং ফার্স্টে কিন্তু জমিটা কিন্তু তৈরি হওয়ার পরেই কিন্তু আপনি আবার কিন্তু চলবেন আবার কিন্তু রুটারের সাহায্যে কিন্তু দুটো চাই দেবেন এবং দেওয়ার পর অবশ্যই কিন্তু পেঁয়াজের কালি চাষ করতে হবে এবার পেঁয়াজের কালি চাষ করার জন্য আমাদের মাটিতে কী কি প্রয়োগ করতে হবে আমরা যখন ট্র্যাক্টরের উটারের সাহায্যে দুটি চায় দেব। তখন কিন্তু আমাদের চাষ দেওয়ার পরে আমরা কিন্তু পেঁয়াজের কালি গাছের প্রধান খাদ্য দশ ছাব্বিশ ছাব্বিশ সার অনেকে বলছেন দশ ছাব্বিশ ছাব্বিশ সালের মধ্যে দশ পার্সেন্ট নাইট্রোজেন কুড়ি পার্সেন্ট ফসফেট আর কুড়ি পার্সেন্ট পটাশ আছে এটা কি পেঁয়াজের কালি গাছের দিলে কি কাজ হবে হ্যাঁ অবশ্যই কাজ হবে কারণ দশ ছাব্বিশ ছাব্বিশ সার এই দশ পার্সেন্ট নাইট্রোজেন থাকুক পেঁয়াজের কালিতে বেশি পরিমাণে নাইট্রোজেনের দরকার হয় না তাই কিন্তু আমরা কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ সার ব্যবহার করছি এবং সামান্য পরিমাণে সামান্য পরিমাণে ওই দুই থেকে তিন কেজি মতো কুড়ি কুড়ি তেরো ব্যবহার করবো কারণ কুড়ি 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 তেরোতে বেশি পরিমাণে নাইট্রোজেন আছে দশ কাটা জমিতে আপনি ওই সাত থেকে আট কেজি দশ ছাব্বিশ নেবেন দশ ছাব্বিশ নেবেন এবং সেই সঙ্গে কিন্তু দুই থেকে তিন কেজি কুড়ি কুড়ি তেরো নেবেন তাহলে কিন্তু নাইট্রোজেনটাও সঠিক মাত্রায় প্রয়োগ থাকলো এবং বজায় থাকলো সেই সঙ্গে ফসফেট এবং পটাশটাও কিন্তু দশ ছাব্বিশে সঠিক মাত্রায় কিন্তু প্রয়োগ থাকলো এবার এই শুধুমাত্র সার দিলে হবে না পেঁয়াজের যে কালিটা যেটা পুঁতবেন মাটিতে যেটা দেবেন অর্থাৎ পেঁয়াজের কালির যে বীজটা মেন যে বিষ সেই বীজটা কিন্তু যখন মাটিতে দেবেন তখন কিন্তু সেই বীজটা মাটি যে সামান্য গভীরে প্রবেশ করাবেন তখন কিন্তু সেই বীজগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে পোকায় নষ্ট করে দেবে না ধরনের পোকা এসে ছিদ্র করবে করে সে পেঁয়াজের কালে কিন্তু পচে নষ্ট হয়ে যাবে এই জন্য মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের পোকা সে পোকাগুলিকে আমাদের কিন্তু দমন করার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে তোমরা ব্যবহার করবে সব থেকে শক্তিশালী কীটনাশক মাটির পোকার মারার জন্য সব থেকে শক্তিশালী হলো পায়রা বান তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ পায়রা বান পায়রা ছাড়া আর কিছু অন্য অন্য কোন বিষের কথা বলবো না দানাদার বিষ পায়রা কথা বলবো কারণ পায়রা মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের পোকা একার মেরে কিন্তু ছাপ করে দেবে আর এটা কিন্তু খুব ঝাঁঝালো গন্ধ যখন আপনি জমিতে ছড়াবেন মাস্ক পরে ছড়াবেন তা না হলে আপনার কিন্তু পেট দিয়ে বমি উঠে যেতে পারে এই রকম কিন্তু সমস্যা তাই কিন্তু পায়রা বান অবশ্যই কিন্তু দিতে হবে এই পায়রা কিন্তু প্রত্যেক দশ কাটা জমির জন্য এক কেজি বরাদ্দ বেশি প্রয়োগ করলে আবার মাটির সমস্যা হবে তাই প্রত্যেক দশ কাটা জমির জন্য এক কেজি পায়রা বান অবশ্যই কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে দশ কাটা জমিতে এবার দশ কাটা জমিতে শুধু এক কেজি পায়রা বান এবং পায়রা বান ছাড়া কি প্রয়োগ করতে হবে পেঁয়াজের কালিটাকে সঠিক মাত্রায় গড়ে তুলতে অনেক সময় দেখা যায় পেঁয়াজের কালি ছোট ছোট হয় বা পেঁয়াজের কালি হচ্ছে সেই ফুল হয়ে ফুলটা ফেটে যাচ্ছে বা পেঁয়াজের কালি থেকে পেঁয়াজের কালি সঠিক মাত্রায় বার হচ্ছে না নানা রকম সমস্যা হয় এটা কিন্তু বোরনের ঘাটতির জন্য হয় তাই এক কেজি বোরন সার এক কেজি বোরন সার নিতে হবে ওই একশো দশ থেকে একশো কুড়ি টাকা দাম পাউডার পাউডার যে বোরন সার সেটা নেবেন ইপকোর বোরন সারও নিতে পারেন ইপকোর বোরন সার আমরা ইপকোর বোরন সারই বেশি ব্যবহার করে থাকি ওটা জমিতে কিন্তু ছড়িয়ে দিতে হবে সারের সঙ্গে আমরা যখন সার দেবো তখন কিন্তু সারের সঙ্গে পায়রা দানা সেই সঙ্গে কিন্তু এক কেজি বোরন আমরা কিন্তু দিয়ে কিন্তু জমিতে ছড়াবো আর যদি কেউ বোরন সার পাবেন না তারা কিন্তু হাইজিন প্রয়োগ করবেন এই হাইজিনের মধ্যে কিন্তু বরণ এবং সেই সঙ্গে জিঙ্কও আছে তাহলে আপনার কিন্তু সারের পাট মিটে গেল সার হিসেবে কী কী দেবেন এবং মাটির পোকার জন্য কি কী দেবেন সেটা কিন্তু মিটে গেল এবার আমাদের কী করণীয় এবার আমাদের কিন্তু সার ছড়ানোর পর অবশ্যই কিন্তু ডাড়া ডাঁড়া করতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই যে আমরা কিন্তু ডাড়া করেছি এই যে ডাড়া করেছি অর্থাৎ গাজরে যেভাবে কিন্তু ডাড়া করি সেইভাবে কিন্তু আমরা ডাড়া করেছি এবং ডাড়া করার পর অর্থাৎ দেখতে পাচ্ছ এদিকে একটু ঘোরানোর চেষ্টা করি সামান্য এই যে এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডাড়া করেছি এবং ডাড়া করে প্রত্যেকটা ডাঁড়ার প্রত্যেকটা ডাড়াই কিন্তু আমরা কিন্তু বীজগুলি বপন করেছি এবার ডাড়া ডাড়া করার পর আপনি কিন্তু দুই থেকে চারটে কিন্তু বেড করতে পারেন টোটালে এবং ডাড়া করার পর অবশ্যই কিন্তু বীজগুলি বপন করতে হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছ যে প্রত্যেক ডাড়াই আমরা যে যে ছোটো ছোটো যে প্রত্যেকটা ডাড়া করেছি বা বেড করেছি সেই বেডে প্রত্যেকটা বেডে আমরা কিন্তু প্রায় চল্লিশটা মতো বীজ দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ অধিকাংশ বীজ দিতে হবে অর্থাৎ আপনার হাতের এক বিকেত এক বিকেত অন্তর অন্তর একটা করে বীজ দেবেন আড়ে বা লম্বায় সব দিকে কিন্তু এক বিঘে অন্তর অন্তর কিন্তু বীজ দিতে হবে এবার বীজ কিন্তু মাটির সামান্য গভীরে প্রবেশ করাতে হবে বেশি গভীরে প্রবেশ করালে কিন্তু পচে নষ্ট হয়ে যায় তাই মাটির কিন্তু বেশিও না কমও না একেবারে সামান্য গভীরে প্রবেশ করাবেন একেবারে যে ওপরের দিকে প্রবেশ করালে কিন্তু সমস্যা হবে মাটির কিন্তু ভালোই গভীরে প্রবেশ করাতে হবে কিন্তু একেবারে বেশি গভীরে প্রবেশ করানো যাবে না এবার মাটির বেশি গভীরে না প্রবেশ করে সামান্য গভীরে বীজটা প্রবেশ করানোর পর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে জমি যাতে না আবার হয় জমিতে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন জমিতে জো থাকে জো যদি না থাকে তাহলে কিন্তু পেঁয়াজের কালি হবে না নষ্ট হয়ে যাবে পেঁয়াজের কালির বীজটা পুঁতে আপনি যদি জমিতে জলসেচ দেন তাহলে কিন্তু সেই পেঁয়াজের কালির বীজটা কিন্তু অধিকাংশ কিন্তু মারা যাবে ওই অধিকাংশ কিন্তু ওই পেঁয়াজের কালি সেই বীজটা পচে যাবে পচে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনাদের রিকমেন্ড করব অবশ্যই কিন্তু জোযুক্ত জমিতে কিন্তু পেঁয়াজের কালিতে কালিটা কিন্তু চাষ করবে এবার পেঁয়াজের কালি বপনের এক থেকে দেড় ঘন্টা পর অবশ্যই কিন্তু আগাছানাশক দিতে হবে আগাছানাশকটি দিলে কি হবে জমিতে কোনো রকম আগাছা বার হবে না ভেদলা গাছ দুব্য ঘাস ছাড়া কোনো রকম আগাছা কিন্তু জমিতে বার হবে না আমি কিন্তু বারে বারে আপনাদের বলি প্যান্ডিউইস পিইএনডি প্যান্ডিউইস তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে এই প্যান্ডিউইস এটা কিন্তু একদম কালো ওষুধ জলে গুলে কিন্তু একেবারে হলুদ হয়ে যাবে প্রত্যেক দশ লিটার ব্যায়লে দেড়শো গ্রাম অবশ্যই কিন্তু জলে গুলে আপনারা কিন্তু মাটির উপরে স্প্রে করে দেবেন শুকনো মাটিতে শুকনো মাটির উপরে কিন্তু স্প্রে করতে হবে কোনো রকম কিন্তু ঘাস বা আগাছা বার হবে না এবার তারপরে আমাদের কি কি করণীয় আমি কিন্তু পুরোপুরি হাতে ধরে ধরে হাতে কলমে আপনাদের কিন্তু বোঝাচ্ছি তারপরে আমাদের কি করণীয় তারপরে কিন্তু আমাদের জমিতে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পেঁয়াজের কালি কিন্তু বের হবে পাঁচ থেকে ছ দিনের মাথায় ছোটো ছোটো দেখতে পাবেন যে পেঁয়াজের কালির বীজ থেকে ছোটো ছোটো যে বীজ পেঁয়াজের মতো হয় সেই বীজ থেকে কিন্তু মুখ ফুটে কিন্তু পেঁয়াজের কালির মতো বার হচ্ছে সেগুলো কিন্তু বার হবে যদি দেখেন বার হচ্ছে না যদি দেখেন বার হচ্ছে না তাহলে একটা খুঁড়ে দেখবেন খুঁড়ে যদি দেখেন যে পচে যাচ্ছে অবশ্যই দেখতে পাবেন যে খুঁড়ে খুঁড়ে দেখেন যদি পচে যাচ্ছে তাহলে কিন্তু একটা করণীয় একটা করণীয় যে সেজে দিতে হবে আপনাকে কিন্তু সেজ দিতে হবে কেন সেচ দিতে হবে কেন বলছি কারণ ওই পেঁয়াজের কালি যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু মাটির যে রস মাটির যে রসটা থেকে থাকে সেটা কিন্তু আপনার পেঁয়াজের কালির ভিতরে নেই অর্থাৎ মাটিতে জো নেই যার জন্য পেঁয়াজের কালি বার হতে পারছে না ওই পেঁয়াজের কালি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তবে কিন্তু আপনি কিন্তু যেদিন পেঁয়াজের কালি পুঁতবেন তার এক থেকে দু দিন পরে সেচ দেবেন না অবশ্যই কিন্তু চার থেকে পাঁচ দিন পরে জমিতে কিন্তু সেচ দিয়ে দেবেন তবে কিন্তু বেশি পরিমাণে সেচ দিলে হবে না আমরা যে বেড করেছি তোমরা দেখতে পাচ্ছ আমরা যে বেড করেছি এই ধরুন এই যে বেড এই বেডের যে নালা আছে যে নালা যেটা আছে বা নালি অনেক জায়গায় বলে থাকে এই নালা দিয়ে আমাদের কিন্তু জল দিতে হবে সামান্য সামান্য পরিমাণে একেবারে জমিতে জল দিয়ে কাদা 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 করে দিলে হবে না কাদা কাদা করে দিলে কিন্তু সমস্যা অল্প পরিমাণে কিন্তু জল দিতে হবে জমিতে জল প্রয়োগ করতে হবে জল প্রয়োগের পর যখন কিন্তু গাছ পার হবে তখন কিন্তু নানা রকম সমস্যা হবে এবার এই গাছের পরিচর্যা নিয়ে একটু কিছু কয়েকটা কথা বলি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা ধৈর্য ধরে দেখবে কারণ ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে একটু বড় হয়ে যেতে পারে এবার পেঁয়াজের কালি বার হওয়ার পর একটা করণীয় ফার্স্টেই তোমাদের বলবো পেঁয়াজের কালি বার হওয়ার দুই থেকে চার দিন পরে অবশ্যই কিন্তু ইন্দ্রফেলে ডিসপিন্ট অথবা কিন্তু ব্যাবিস্টিন এই দুটোর মধ্যে যে কোনো একটা স্প্রো করতে হবে কারণ বর্ষা হচ্ছে তো অসময়ে যারা চাষ করবেন তারা কিন্তু এই বর্ষাকালেই চাষ করবেন তাহলে যদি বর্ষা হচ্ছে তাহলে কী হবে গাছগুলি পচে যাবে গোড়া পচে যাবে মরে যাবে এবং বর্ষা না হলেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ওই পেঁয়াজের কালি বার হয়েছে কিন্তু সেটা পোস্ত পোস্ত পসতে পড়তে একেবারে চলে যায় নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু ইন্দোফেলের স্প্রিন্ট অথবা কিন্তু ব্যাবিস্টিন গাছে কিন্তু প্রয়োগ করে দিতে হবে স্প্রে করে দিতে হবে প্রতি দশ লিটার ব্যয়ালের জন্য কুড়ি গ্রাম বরাদ্দ কুড়ি গ্রাম জলেগুলি স্প্রে করে দেবেন পনেরো গ্রাম দিলেও হবে তবে কুড়ি গ্রাম দেবেন ফার্স্ট অবস্থায় কুড়ি গ্রাম গুলে জলে গুলে গাছে স্প্রে করে দিতে হবে এবার গাছের পরিচর্যা গাছে কি কি পরিচর্যা করতে হবে গাছের পরিচর্যা হিসাবে এবার কিন্তু পোকা তাহলে গাছের পরিচর্যার জন্য ফার্স্ট অবস্থায় কিন্তু আমি কিন্তু ইন্দোফিল্ডের ডিসপ্রিন অথবা ব্যবস্টিন কিন্তু এটা প্রয়োগ করতে বললাম এবার আসবে পোকা এবার কি কী পোকা দেখা যাবে এবার কিন্তু জেনে নিন ফার্স্টে কিন্তু আপনার পেঁয়াজের কালি গাছে যে পোকাটা দেখা যাবে সেটা হলো চষি পোকা চষি পোকা দেখতে পাবেন চষি পোকা এসে কি করবে এই পেঁয়াজের কালিটা ছোট ছোটো যে কালি বার হবে সেটা কিন্তু রস চুষি একেবারে খেয়ে নেবে খেয়ে নিয়ে হলুদ করে দেবে আপনি ভাববেন এই তাই তো পেঁয়াজের কালি কি প্রয়োগ করলাম কি দিলাম বা কী বীজ প্রয়োগ করলাম বা কি হলু পেঁয়াজের কালি কিন্তু এরকম হলুদ হয়ে যাচ্ছে এ তো হয়তো হবে না এটা কিন্তু চষি পোকার আক্রমণের ফলে করে চষি পোকা যখনই আক্রমণ করবে তখনই কিন্তু ব্যবহার করতে হবে ইউপিএলের ল্যান্সার ল্যান্সার গোল্ড আপনাদের কিন্তু বারে বারে বলছি কোনো ওষুধে যাবেন না কোনো ওষুধ ব্যবহার করবেন না ইউপিএল এর ল্যান্সার গোল্ড ব্যবহার করবেন প্রতি দশ লিটারে কিন্তু দশ গ্রাম জলে গুলে গাছের স্প্রে করে দিন আমি কথা দিলাম এই চষি পোকা জমি থেকে পালাবে এবার আসি এবার কি পোকা দেখা যাবে তার কিছুদিন পরে দেখতে পাবেন জাপ পোকা জাপ পোকাও দেখতে পাবেন কালো কালো হয় জাপ পোকা এরাও কিন্তু ওই চষি চুষে চুষে খাবে চষি পোকার মতো তাহলে কি দিতে হবে ওই ইউপিএল এর ল্যান্সার গোল দিলে এই চষি পোকা কিন্তু আর জাপ পোকা কিন্তু জমি থেকে পালাবে এছাড়াও কিন্তু জাপ পোকার জন্য একতারাও দিতে পারেন টর্পিটও দিতে পারেন এগুলো বলবো না ইউপিএল এর ল্যান্সার গোল্ডের দিন একটা ওষুধ দিন চলে যাবে তারপরে কি আসবে তারপরে আসবে কিন্তু লেদা পোকা এবার কিন্তু জমিতে কিন্তু দেখা যাবে লেদা পোকা লেদা পোকা এসে কী করবে এই যে পেঁয়াজের কালি তোমাদের দেখানোর চেষ্টা করি এই যে পেঁয়াজের কালি দেখতে পাচ্ছ এই কালির ভিতরে ছিদ্র করে ওরা প্রবেশ করবে গিয়ে ওই ওর ভিতরে প্রবেশ করে ওরা বাসাবে দে ওখানে কুড়ি 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 করে কুড়িয়ে খাবে এবার যখনই রকম হবে অধিকাংশ ক্ষেত্রে জমিতে যদি বেশি পরিমাণে লেদা পোকা দেখা যায় তাহলে কিন্তু হে পেঁয়াজের কালি আর বাজে যেতে হবে না তাহলে পেঁয়াজের কালি কিন্তু আমাদের আগে কিন্তু মেরে ফেলতে হবে পেঁয়াজের কালি থেকে লেদা পোকা কিন্তু মেরে ফেলতে হবে লেদা পোকা মারার জন্য পেঁয়াজের কালি থেকে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো ইমেজ তোমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ইমেজ একবার ইমেজ কিনেই দেখো অন্য অন্য ওষুধ তো ব্যবহার করেছো একবার ইমেজ কিনেই দেখো একশো দশ টাকা দাম তিরিশ এমএল দশ এম করে হবে তিন ব্যারেল হবে এটা কিন্তু লেদা পোকার জন্য খুবই শক্তিশালী একটা ওষুধের কথা বলবো ইমেজ আর কিছু আর অন্য কোনো ওষুধের কথা বলবো না এক সপ্তাহ বাদ তো বাদে বাদে প্রতি দশ লিটার বাইলে দশ এম করে জলে গুলে গাছে স্প্রো করে দেবেন ল্যাদা পোকা একটাও থাকবে না জমি থেকে একদম সব পালিয়ে একেবারে চলে যাবে একদম মোড়ে ছাপ হয়ে যাবে ইমেজ আর কোনো কিছু দিতে হবে না এবার ইমেজের পর আরেকটা কি পোকা দেখা যাবে আরেকটা কিন্তু দেখা যাবে আরেকটা পোকা দেখা যাবে কালো পোকা এই কালো পোকা কিন্তু অনেকটা কিন্তু অনেক জায়গায় কিন্তু গরু পোকা বলে থাকে গরু পোকা কেন বলে কারণ এটা কিন এরা কিন্তু ওই ছিদ্র করে ছিদ্র করে ভেতরে আবার প্রবেশ করে এই ল্যাদা পোকার মতোই কিন্তু এরা কিন্তু পোকা টাইপের হয় আর ল্যাদা তো কেঁচোর মতো হয় অনেকটা আর এরা কিন্তু পোকা টাইপের হয় এরাও কি করবে ওই পেঁয়াজের কালিটা ছিদ্র করে ওর ভিতরে প্রবেশ করবে করে ওই পেঁয়াজের কালিটা একসময় কেটে দেবে ও কেটে একেবারে বাদ দিয়ে দেবে তখন কিন্তু পেঁয়াজের কালি কিন্তু নষ্ট হয়ে যাবে এর জন্য আমাদের কী করণীয় এর জন্য আমরা কী প্রয়োগ করব এর জন্য আমাদের প্রয়োগ করতে হবে ইউপিএলের উস্তাদ মাত্র পঞ্চান্ন টাকা দাম কারণ এই পোকাগুলি সামান্য বিষের গন্ধে চলে যায় মানে গন্ধ পেলেই এরা চলে যায় জমি থেকে পালায় তাই ইউপিএলের উস্তাদ ব্যবহার করো এই শুধুমাত্র পঞ্চান্ন টাকা দাম এটা ব্যবহার করো প্রতি দশ লিটারে কিন্তু কুড়ি গ্রাম জলে জলেগুলিকে স্প্রো করতে হবে এরা কিন্তু জমি থেকে পালাবে তাহলে পোকার চ্যাপ্টার কিন্তু ক্লোজ করলাম কী কী পোকা লাগে এবার রোগ কি কি রোগ দেখা যাবে ফার্স্টে কিন্তু বলেছিলাম গোড়া পচা রোগ সেই সঙ্গে কিন্তু পেঁয়াজের কালির কাজগুলি পচা রোগ এগুলো কিন্তু দেখা যাবে এই জন্য আমি কিন্তু বলেছিলাম ইন্দ্রফিল্ডের ইস্পিন ফাঙ্গিসাইড অথবা কিন্তু ব্যাবস্টিন ফাঙ্গিসাইড এগুলি দুটোর মধ্যে যে একটা ব্যবহার করবে আর আর কোনোটাই যাবে না কোনোটা ব্যবহার করা দরকার নেই ইন্দ্রফিল্ডের ইস্পিন ফাঙ্গিসাইড অথবা কিন্তু ব্যবিস্টিন এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করবে আর কি কি রোগ দেখা যাবে আর রোগ দেখা যাবে যে পেঁয়াজের কালির ওপরের অংশ কিন্তু সাদা হয়ে যাচ্ছে পেঁয়াজের কালির ওপরের অংশ অথবা পেঁয়াজের কালির যে গাছটা সেই গাছটার ওপরের অংশ সাদা হয়ে যাচ্ছে সেই সঙ্গে দেখতে পাবেন যে অনেক পেঁয়াজের কালি কিন্তু ঢলে ঢলে পড়ছে সেই সঙ্গে দেখতে পাবেন যে পেঁয়াজের কালির অধিকাংশ দু একটা গাছ কিন্তু একেবারে পচে গেছে পেঁয়াজের কালি তুলবেন যে ভেতরে নিচের অংশটা অর্থাৎ পেঁয়াজের যে বীজটা ছিল সেটা কিন্তু পচে গেছে এই জন্য কী দেবেন জন্য আপনাদের বলব তখন কিন্তু ইন্দ্রোফিলির স্পিন্ট প্রয়োগ করলে হবে না অর্থাৎ পেঁয়াজের কালির মাথা যখন সাদা হয়ে যাবে তখন ইন্দ্রোফিলির স্পিন্ট ব্যবহার করলে হবে না এই জন্য তোমাদের একটা ফাঙ্গি সাইডের নাম বলবো সেটার নাম হলো অ্যান্ত্রাকুল অ্যান্ত্রাকুল ব্যবহার করো এই অ্যান্ত্রাকুল ব্যবহার করলে পাতা হলুদ হয়ে যাওয়া ছিপছিপে দাগ এটাও কিন্তু কাজ হয়ে থাকবে অ্যান্থ্রাকুল অথবা কিন্তু ইন্দ্রোফিল্ড স্প্রিন্টও ব্যবহার করতে পারো ইন্দ্রোফিল্ড স্প্রিন্টও যাবে কার্বন ডাইঅাম বা ম্যাকনোজিয়াম সমিত তাই ইন্দ্রোফিল্ডের স্প্রিন্টও ব্যবহার করতে পারো অথবা অ্যান্ত্রাকুল ব্যবহার করতে পারো তাহলে পেঁয়াজের রোগটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে পেঁয়াজ চাষের সমস্ত পদ্ধতি কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করলাম পুরোপুরিভাবে ডিসকাস করলাম আশা করি আপনাদের আমি কিন্তু সঠিকভাবে বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো উৎসাহ জাগাবে এবং এই ভিডিওটা বেশি বেশি করে আপনাদের চাষি ভাইদের কাছে শেয়ার করবে আপনাদের বন্ধু বান্ধব যেগুলি আছে তাদের কাছে শেয়ার করে দেবে কারণ তারাও যেন দেখে এই ভিডিওটা দেখে তারাও যেন উপকৃত হয় এবং অসময়ে যেন তারাও পেঁয়াজের কালে চাষ করতে পারে তাহলে ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আর এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর চাষ করতে তোমরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছ কমেন্ট বক্সে কমেন্ট করো সেই বন্ধু সুস্থ থাকো